হ্যালো ভিওর্স সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনকাম টিপস টোয়েন্টি ফোর নতুন একটা আর্নিং ভিডিওতে সো বিয়র্স আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এসকাম প্রোজেক্ট মানে এক কথায় বলতে গেলে ফেইক প্রোজেক্ট বা ভুয়া প্রোজেক্ট আপনারা এটা কীভাবে বুঝবেন এবং কোনটা রিয়াল প্রোজেক্ট আপনারা কীভাবে সেটা বুঝবেন সো আমি আপনাদের এ টু জেট বোঝাবো আজকে সো অবশ্যই ফুল ভোড়াটা কন্টিনিউ করবেন ভিড়োটা যতক্ষণের হোক না কেন আপনি বুঝেন বা না বোঝেন আপনার ফুল ভোটা দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন অনলাইনে মানে আপনারা কোনো পয়সাই লজ যাবে না ঠিক আছে আপনি একটু বুঝে নেবেন ভালো করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সোভেডস আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা প্রত্যেকে জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং এটা লিঙ্ক দেওয়া থাকবে এটা রিয়েল না ফেক এবং ফেক কেমনে কেমন কি এগুলো আমি টু জেড আপনাদের বুঝিয়ে দেবো না ঠিক আছে সো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এই যে আমি একটা ই দিয়েছিলাম যে পঞ্চাশ টাকা করে পাবেন ঠিক আছে আপনারা এই ভিডিওটার নিচেও কমেন্ট করবেন ঠিক আছে এটা তাহলে আমি কালকে রাত্র নয়টার দিকে পেমেন্ট করে দেবো এবং লাইকটা কিন্তু মাস্ট করতে হবে তা নাহলে কিন্তু হবে না ঠিক আছে সো আপনাদের জন্য যেহেতু আমি ফার্স্ট টাইম একটা ভালো একটা ভিডিও মেক করতেছি মানে অন্যরা তো এগুলো নিয়ে মেক করে না আমি যেহেতু মেক করছি সেহেতু আপনাদের উচিত লাইক কমেন্ট করা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাই হোক আর টেলিগ্রামের মার্জিট জয়েন করবে সো এখন আমি বলি এই যে প্রোজেক্টটা এইসব বিভিন্ন প্রোজেক্ট আছে যে আমরা অনেক ইউটিউবারই শেয়ার করে আমি কিন্তু আপনারা যদি দেখেন খেয়াল করেন না অন্য সব ইউটিউবারের মতো আমি এয়ারড্রপও কম শেয়ার করি প্লাস আপনার এইসব ফালতু খাবারও কম শেয়ার করি কিন্তু এটা আমি দেখলাম এটা রিয়াল প্রোজেক্ট সো ফার্স্ট অফ অল হটবিটে লিস্টেড হতে যাচ্ছে এবং আপনার কীভাবে কী ভাই আমি টু যেটা আপনারা দেখাবো নি ঠিক আছে এখান থেকে আপনার যদি হটবিটে অ্যানাউন্সমেন্টের আমি একটা পোস্ট দিয়ে দিয়েছি আমরা এখানে চলে যাই আপনাদের বিএসসি কার এ টু জেড আমি আপনাদের সব বুঝাই দেবো সো আপনাদের এইগুলো কিন্তু বুঝতে হবে ঠিক আছে এখন যদি আমরা একটু নিচের দিকে যাই এখান থেকে আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে এই হলো এটার কন্ট্যাক্ট অ্যাড্রেস একটু নিচে গেলে এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আসে এবং আপনাদের আমি একটা জিনিস বল নেই ভাই আমি একটা প্রজেক্টে যত কিছু লাগে একটা প্রোজেক্টের ওয়েবসাইট হোয়াইট পেপার টোকেন বানানো টোকেন ভেরিফাইড আমি ভাই এ টু জেড একটা প্রোজেক্ট লিস্টিং পর্যন্ত শুরু থেকে লিস্টিং পর্যন্ত আমি একটা প্রোজেক্টের যা যা লাগে আমার কাছে আমি এ টু জেড সব কিছু পারি আমি ভাই ঠিক আছে সো আমি বুঝি কোনটা রিয়েল প্রোজেক্ট কোনটা ফেক প্রোজেক্ট এগুলো মানে আমার একদম ঠিক আছে ওগুলো আমি এক একদম সব বুঝি কারণ এগুলো আমার এই যে করা আমার নিজের হাতে অনেকগুলো প্রজেক্ট করা আছে ঠিক আছে সো যাই হোক সো এইখান থেকে আপনার এই যে টোকেন এই যে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে সো আমরা যদি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসে পেস্ট করি সেক্ষেত্রে আমাদের এই যে বিএসসি স্ক্যার নিয়ে যাবে এবং এখানে টোকেনের হোল্ডার কতজন আসে এবং টোকেনের সাপ্লাই কতজন আছে এবং টোকেনটা ট্রান্সফার হয়েছে কতজনের কাছে সেই সব ইনফরমেশন পাবেন ঠিক আছে এবং এটা হলো তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে দেখেন এদের কন্ট্যাক্টটা কিন্তু ভেরিফাইড আছে এবং এখানে যদি আমরা ট্রানজাকশনে যাই এখানে কিন্তু ট্রানজ্যাকশন হইতেছে মানে মানুষ এটা এগুলো বাই করতেছে ঠিক আছে মানে ক্লেম করতেছে সো এখন আমরা যদি কনট্যাক্ট অ্যাড্রেসে প্রেস করি এখান থেকে আমাদের সরাসরি কন্ট্যাক্ট অ্যাড্রেস নিয়ে গেল এবং এদের কন্ট্যাক্ট অ্যাড্রেস মানে এদের ব্যালেন্সে প্রায় পঞ্চান্ন হাজার পাঁচশো নব্বই ডলার আছে মানে বিএনবি হিসাবে মনে হয় মোটমাট একশো সাতচল্লিশ পয়েন্ট চুয়ান্নটা বিএনবি আছে ঠিক আছে এবং টোকিন ট্র্যাকারে প্রাইস করলে এখান থেকে সরাসরি ওদের টোকেনে নিয়ে আসবে ঠিক আছে এবং তাদের ব্যালেন্সটাও দেখতে পারবে হোল্ডার কতজন আছে সো এই যে এটা হলো রিয়াল প্রোজেক্ট এবং এদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে দেখেন এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পুরো কিন্তু সেম টু সেম ঠিক আছে সো এখন আমরা যদি সরাসরি ট্রাস্ট মধ্যে যাই এখান থেকে দেখেন এটা হলো আমার ফার্স্ট প্রজেক্ট মানে আমি অনলাইনে যখন থেকে আসছি তখন থেকে আমি এই ওয়ালেটটা ইউজ করি দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলোই টোকেন আসে ঠিক আছে এটা হলো আমার ফার্স্ট ওয়ালেট সো এটার মধ্যে কিন্তু আমি এগুলা ক্লেম করি না আমি ক্লেম করে কোথা দেখি এই যে সেটিংসে যাবেন এবং আপনারা এখানে নতুন করে যদি ওয়ালেট না থাকে সেক্ষেত্রে একটা নতুন ক্রিয়েট করে নেবেন এখানে আমি একটা ওয়ালেট ক্রিয়েট করা আছে সো দেখেন এইখানে এইখানে হলো আমি সকল প্রকার টোকে নাকি মানে যেগুলো ক্লেমেরই সেগুলো রাখি ঠিক আছে সো দেখেন এটা ক্লেম করে রাখছিলাম এটা কোনো কাজেই লাগলো না তারপরে যে অটোমাটা এই অটোমাটার সিস্টেমটা আমি বোঝাই এটা কেমনি আমি বুঝছি যে এসকাম ঠিক আছে আমি স্মার্ট চেয়ে এ গেলাম এটা আমি যেদিন সেন্ড করছি অটোমাটার সেটা মনে হয় এইখান থেকে হবে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখছিলাম সো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে একজন মানুষের তো মানে মানে দুইটা বাড়ি থাকতে পারে না ঠিক আছে সো একটা টোকেনের তো দুইটা কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকতে পারে না তাই না যদিও উদাহরণটা তেমন একটা হয় না যাই হোক সো এইখান থেকে দেখেন ওইটা আমি কবে সেন্ড করছি আমার ঠিক মনে নাই কিন্তু এখান থেকে আমার এইটাই হবে মেবি একুশ সেন্ট না কত সেন্ট ফি নিয়েছিল অটোমোটার ওইটা থেকে সো যাই হোক অটোমোটার জিনিসটা হলো গিয়ে আমি এই যে আমি যে টোকেনটা সেন্ড করছি যেমন আমি আমি যে টোকেনটা ক্লেম করছি আমি এই টোকেনটা ক্লেম করছি কিন্তু এই যে এই টোকেনটা ক্লেমের জন্য আমার এইখান থেকে বিএনপি ফি গেছে এই যে বিএনপি ফি গেছে আমি যদি এইটার উপর প্রেস করে মোর ডিটেলসে প্রেস করি এবং আমি এখান থেকে দেখে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে আপনারা দেখেন এই যে কনট্যাক্ট অ্যাড্রেসটা লাস্টে জিরো ফোর এবং তিনশো চৌষট্টি ঠিক আছে সো আমরা যদি এইখানে যাই যে দেখেন তিনশো চৌষট্টি একদম একদম কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কাটায় কাটায় মিলে যেতেছে এই যে এই যে থ্রি সিক্স ফাইভ এদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ঠিক আছে জিরো ফোর মানে একদম আপনি যদি মিলে দেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার একদম এই যে সেম টু সেম মিলে যাচ্ছে মানে এদের কন্ট্যাক্ট সেম এবং আপনার মানে এদের যে যেখানে ইদেছে মানে পোস্ট দিয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেম আছে তাহলে বোঝা যাচ্ছে এটা একটা রিয়াল প্রোজেক্ট বা যাই হোক এটাতে প্রফিট আসবে আর না আসবে আর আপনারা যদি জিজ্ঞাসা করেন যে ভাই প্রফিটের কথা তাইলে ভাই আমি বলবো ভাই এই যে ফাউ জিনিসে কখনো ভালো প্রফিট পাওয়া যায় না যেহেতু মানুষের ফাও ফাউ দিতেছে যে তেমন একটা প্রফিট পাবেন না আর এগুলোর বেশিরভাগই দেখা যায় স্কাম আর আপনার কোনো সময় এগুলা বাই করবেন না ঠিক আছে বাই করলেই লস যেহেতু এটা আপনার দিতেছে মাত্র বিশ সেন্ট ফি নিতেছে সেহেতু এটা নিতে পারে আপনি একটা কথা মাথায় রাখবেন যে আপনি বিশ সেন্টে ফি নিতেছেন যে ভাবতেছেন যে এটা খুবই কম একটা ফি এতে আমার কোনো যায় আসবে না তাহলে এই যে বিশ সেন্ট আপনি ভাবেন যে আমি একটা রেফার করাই ঠিক আছে রেফার করাই ভাবলে যদি স্কাম প্রজেক্ট অটোমাটার মতো হয়ে থাকে এই যে জিনিসটা এই জিনিসটা আপনি কিন্তু আরও পাঁচশো জনের মধ্যে ছড়িয়ে দিতেছেন একজন টু একজন সেই মাস করোনা ভাইরাসের মতো আমার থেকে তার কাছে যাবে তার কাছ থেকে তার কাছে যাবে এইরকম আর কি ঠিক আছে সো এই বিশেন যদি আমার আপনারে যে বিশ মানুষ ক্লেম করে সেক্ষেত্রে বিশেন কতগুলো ডলার হয়ে যায় আপনারা একটা ভাবেন ঠিক আছে সো যেহেতু এটা হটবিটের লিস্টেড হতে যাচ্ছে এবং রিয়াল সেহেতু আপনি করতে পারেন এবং আপনি যেই শেয়ার করো যে ইউটিউবারই যত বড় ইউটিউবার শেয়ার করে আপনি আগে চেক করবেন এগুলা ঠিক আছে কিনা আপনার কনট্যাক্ট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা এবং যেখানে লিস্টেড সেখানে প্রেস করে ওইখানে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া থাকে প্লাস ওদের বিএসসি স্ক্যান মানে যে নেটওয়ার্কের ওই নেটওয়ার্কের স্ক্যান দেওয়া থাকে সো আপনি যদি দেখেন দুইটাই ঠিকঠাক আছে তাহলে বুঝবেন যে এটা রিয়াল এবং এইখানে আমি কনট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিছি তাদের তাদের ওয়ালেটে কত কী আছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম সো কপি করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি না যায় না এখান থেকে আমি আই হ্যাভ অলরেডি তারপর স্মার্ট চেইনে যাওয়ার পর আমি অ্যাড্রেসটা কি পেস্ট করে দিলাম সো আমি যখনই তাদের অ্যাড্রেসটা পেস্ট করে দেবো এখান থেকে আমি কিন্তু জাস্ট দেখতে পারবো তাদের ওয়ালেটে কত কী আছে সো দেখেন ভাই এই যে তাদের ওয়ালেটে প্রায় এখানে স্মার্ট চেইন বেএন ব্যাসে একশো আটচল্লিশটা ঠিক আছে এবং তাদের টোকেনটা হইলো যে এই এই যে এখানে টোকেন এবং তাদের এখানে ট্রানজ্যাকশন কিন্তু হইতেছে শুধু হইতেছে এই হলো তাদের টোকেনটা ঠিক আছে এটা তেমন একটা প্রফিট দিবে বলে ভাই আমার মনে হয় না আমার আমি যতদূর যা বুঝলাম কারণ এই যে ফ্রিতে তো সবাই নিতেছে এগুলোতে তেমন একটা প্রফিট হবে না আমি রিকমেন্ড করবো এগুলো তেমন একটা ক্লেম না করার যেগুলো লিস্টেড আছে ভালো জায়গায় সেহেতু ওই রকম যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনারা ক্লেম করবেন এছাড়া ক্লেম করবেন না ঠিক আছে যত যা যারাই শেয়ার করুক আর কি সো এখন এটা চাইলে আপনারা ক্লেম করে রাখতে পারেন যেহেতু বিশছেন ফি নিচ্ছি এবং এটা রিয়েল আছে রিয়েল থাকলে তো কোনো সমস্যা নাই হটবেইটা যেহেতু লিস্টেড হবে ঠিক আছে সো এখানে আমি অ্যানাউন্সমেন্টটাও দেখা দিলাম এইভাবে আসলে আপনারা মূলত দেখবেন যে কোনটা রিয়াল কোনটা এখানে মেইন কথা হলো আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা চেক করবেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কেমন কি আছে ওই কন্ট্যাক্ট ওইখানের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস বা আমার টোকেনটা যেখানে সেন্ড হলো ওইটার কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং এইখানে যে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে অফিসিয়াল কন্ট্যাক্ট অ্যাড্রেস সেম আছে কি যদি সেম থাকে তাহলেই আপনি এটা ক্লেম করবেন ঠিক আছে আর এখন যদি আমরা এটা ক্লেম করতে চাই সেক্ষেত্রে আপনারা এটা কপি করে নেবেন কপি করার পর ওয়ালেটে চলে যাবেন দেন আমি অন্য ওয়ালেটে গিয়ে দেখাচ্ছি সো আমি যদি এখান থেকে ড্যাব অপশনে যাই তারপরে এই এটা পেস্ট করে দেবো এবং ক্লেম করার জন্য আপনারা অবশ্যই এখান থেকে স্মার্ট চিন বিএনবিটা সিলেক্ট করে দেবেন আমি স্মার্ট চিন বিএনবি সেন্ড করে দিলাম এখন আমি ক্লেম এয়ারড্রপে প্রেস করলে ওরা একটা ফিচার ফিটা দিয়ে দিলে আমার ওয়ালেট ইনস্ট্যান্টলি এটা ইয়ে পেয়ে যাবো এবং আমি যদি আমার রিফার লিঙ্ক চাই সেক্ষেত্রে আমার অ্যাড্রেসটা এখানে দিলে আমাদের রিফার লিঙ্কটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আর কি তো আমি সাজেস্ট করব এগুলোর মধ্যে বেশি না গুজাগুতিই ভালো কারণ এতে তেমন একটা প্রফিট হবে না আমি যত দূর যা বুঝি যে ফাও ফাও টোকেন এগুলোতে প্রফিট তেমন একটা হয় না ঠিক আছে সো আমার রিকমেন্ড এইটা যদি ভিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর গিও অফারটা যদি জয়েন করতে চান সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভিওটা দেখে লাইক কমেন্ট করতে হবে ভাই যেহেতু আপনাদের বুঝাই দিলাম যে কোনটা রিয়াল কোনটা এসকাম আর প্রোজেক্ট সম্পর্কে আমার এ টু জেড ধারণা আছে ভাই মানে কি বলবো টোকেন আমি এইচআরসি নেটওয়ার্কের টোকেন বানাইতে মানে যত নেটওয়ার্কের টোকেন আছে আমি অল বানাইতে পারি ঠিক আছে সো এগুলো আমি বুঝি যে কোনটা রিয়াল কোনটা ফেক ঠিক আছে সো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন